ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস, পাথর ঠেলে মাথা উঁচই ঘাস। হ্যাঁ, আমরা বিদ্রোহের গন্ধ পাচ্ছি, তাই না ছোট্ট বন্ধুরা? আসসালামু আলাইকুম। আজকের ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। সন্ধান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আমি নাহিদা আক্তার। এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে আমরা আজ সবাই গৃহবন্দী, আর এই কারণে আমাদের সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু কেমন যেন ঝিমিয়ে পড়েছে। আবার মনে হচ্ছে কবে একটা ফাগুন মাস আসবে যেদিন আমরা সব বাধা কাটিয়ে আবার ফুলের মতো ফুটে উঠব, বিকশিত হব, প্রাণোচ্ছল হব। হ্যাঁ বন্ধুরা, এই বৈশ্বিক মহামারীতেও যাতে আমরা আটকে না থাকি সেজন্য আজকে আমারই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমি তোমাদের পড়াবো ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র পদ্যাংশ থেকে পড়াবো ফাগুন মাস কবিতা। এখানে আমরা শিখব ফাগুন মাস কবিতা পাঠের উদ্দেশ্য, কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি। প্রথমে আমরা পাঠের উদ্দেশ্য সম্পর্কে জানি। ফাগুন মাস কবিতাটিতে এই কারণে হয়তো রচনা করা হয়েছে যাতে কবিতাটি পড়লে আমাদের সেই 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনকে আমরা মনে রাখতে পারি, মনে করতে পারি, এবং এর সাথে সাথে সেই ভাষা আন্দোলনের শহীদ যারা ছিলেন তাদেরকে স্মরণ রাখতে পারি, দেশকে, মাতৃভূমিকে, মাতৃভাষাকে আমরা ভালোবাসতে পারি। এবার আসি কবি পরিচিতিতে। ফাগুন মাস কবিতাটি লিখেছেন কবি হুমায়ুন আজাদ। কবি হুমায়ুন আজাদ সম্পর্কে দুটি কথা না বললেই না। তার জন্ম 1947 সালে তৎকালীন ঢাকার, বর্তমানে মুন্সিগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে। ছাত্র জীবনে তিনি খুব মেধাবী ছিলেন। পরবর্তীতে তিনি কর্মজীবনে, পেশা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। শুধু অধ্যাপকই নয়, একাধারে তিনি ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক, ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে বাক্যতত্ত্ব, কিশোরদের জন্য আছে লাল নীল, দীপাবলী, কত নদী, সরোবর। তিনি সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য 1987 সালে বাংলা একাডেমি থেকে সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি 2004 সালে জার্মানির মিউনিখে মৃত্যুবরণ করেন। এবার আসি পাঠ পরিচিতি। এই যে বাংলাদেশ, বাংলাদেশে 6টি ঋতু আছে, কি কি শিক্ষার্থী বন্ধুরা বলো তো তোমরা? হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলা বছরের শেষ ঋতু হচ্ছে বসন্ত ঋতু, ফাল্গুন এবং চৈত্র এই দুই মাস যার পরিধি। এ সময়ে শীতের জড়তা কাটিয়ে গাছের হিম ধরা হাড় ফুটে সবুজ পল্লব বের হয়, আর সেই সবুজের মাথায় লাল লাল থোকা থোকা ফুল ফুটে আলোকিত হয় চারিদিক। ভ্রমরের গুঞ্জনে, ফুলের সুবাসে চারিদিক সত্যি অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। সবুজের আগুন চারিদিকে জ্বলে ওঠে। এরকমই
প্রকৃতি সুন্দর, তবুও আমাদের মনে ফাগুন মাসটা কেন জানি একটা দুঃখ এনে দেয়, কষ্ট এনে দেয়। এত আনন্দের মাঝখানে কোথায় যেন আমাদের হারানোর সুর বাজে। হ্যাঁ, আমরা হারিয়েছি। কাদের হারিয়েছি? আমরা হারিয়েছি 1952 সালে আমাদের ভাষা শহীদ ভাইদের। অনেক মায়ের সন্তান সেদিন রাজপথে তাদের বুকের তাজা রক্ত দিয়ে ফুল ফুটিয়েছিল। গাছের লাল ফুল সেদিন ধুলোয় লুটিয়েছিল রাজপথে। হ্যাঁ, আমরা সেগুলো নিয়েই আজকের আলোচনা করব। এখন এই যে ফাগুন মাস, এই ফাগুন মাসের সাথে ফেব্রুয়ারি মাসের আবার কি সম্পর্ক? সম্পর্ক তো আছে। এই যে আজ ফাগুন মাস, 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঠিক আজকের মতো ফাগুন মাসে ছিল, সেদিন ছিল 8ই ফাল্গুন। সেদিন কি কারণে এত কিছু হয়েছিল? আজকের ফাগুন মাস কেন সেই 52 ফাল্গুন মাসকে স্মরণ করে, সে বিষয়ে একটু আলোচনা করব। আমরা সবাই জানি 1952 সালে ভাষা আন্দোলন কি হয়। ভাষা আন্দোলন, এই আন্দোলনের কারণ কি ছিল? এই আন্দোলনের কারণ ছিল আমাদের বাংলা ভাষাটাকে মাতৃভাষা হিসেবে পাওয়ার প্রচেষ্টা। আমরা জানি আমরা 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ পূর্ব পাকিস্তান নাম নিয়েছিল। সে সময় পাকিস্তানের রাষ্ট্রভাষা ছিল উর্দু, কিন্তু আমরা যারা পূর্ব পাকিস্তানের লোকজন তারা সবাই বাংলা ভাষাতেই কথা বলতাম। বাংলা ভাষায় কথা বলেছি, বাংলা ভাষায় অফিস আদালত কাজ করেছি, দাপ্তরিক কাজ সম্পন্ন করেছি, সবই করেছি। তো এরকমই 1952 সালের দিকে বলা হল যে এই আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটাকে মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হবে না। পাকিস্তানের খাজা নাজিমুদ্দিন বললেন উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কিন্তু আমাদের বাঙালি দমাল ছেলেরা সেটি মেনে নিল না। তারা বলল যে না, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে বাংলা। পাকিস্তানিরা বলে উর্দু, বাঙালিরা বলে বাংলা। তারা তো মানবে না, আমরাও ছাড়ব না। ফলশ্রুতিতে কী শুরু হলো? ফলশ্রুতিতে শুরু হলো একটা দাঙ্গা। তো আমরা যাতে আমাদের দাবিটা না জানাতে পারি সেজন্য পাকিস্তানিরা চেষ্টা করেছিল আমাদেরকে মিটিং মিছিল বা কোনোভাবে কোনো কিছু করে আমরা যাতে আমাদের ভাষার দাবিটাকে তাদের কাছে উপস্থাপন করতে না পারি। কিন্তু বাঙালি দামাল ছেলেরা তাতে দমে যায়। তারা চেষ্টা করেছিল সেই ভাষার দাবিটা জানানো। তখন পাকিস্তান সরকার 144 ধারা জারি করে দিয়েছিল 20 ফেব্রুয়ারিতে, যে কেউ যেন সন্ধ্যার পরে বাইরে বের না হয়। তো এই 144 ধারা পরের দিন সকালে 21শে ফেব্রুয়ারিতে বলবৎ থাকলো। তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই খোলা। এখন 144 ধারা তো জারি করেছে, স্কুল তো আর বন্ধ করেনি, বিশ্ববিদ্যালয় তো আর বন্ধ করেনি। তখন চতুর বাঙালিরা কী করল? একে একে বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকে। যখন বেশ কয়েকজন জমে গেল তখন তারা মিছিলের প্রস্তুতি গ্রহণ করবে। তখন মিছিল যখন শুরু করবে সে সময় পাকিস্তানি সেনাবাহিনী সেই ছেলেদের বুকে গুলি করল, মিছিলের মাঝখানে গুলি করল। সেই মিছিলের প্রধান স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। যখনই স্লোগান তোলে তখনই তারা গুলি করে।
আর এইগুলিতে নিহিত হল রফিক, শফিক, সালাম, বরকত, শরবত, আনাকত। এটা ঘটেছিল কিন্তু সেই 1952 সালের ফেব্রুয়ারি মাসে, কিন্তু সে সময় বাংলায় ছিল 8ই ফেব্রুয়ারি। তাই সেই যে তাদের বুকের রক্ত, সেই রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাকে স্বাধীন ভাষা হিসেবে পেয়েছি। পরবর্তীতে সেই ভাষা আন্দোলনের সূত্র ধরে 1971 সালে সংগঠিত হয় মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়, আমরা পাই একটি স্বাধীন দেশ, আমরা পাই একটি স্বাধীন ভাষা। আজকে বুক ফুলিয়ে আমরা বলতে পারি আমাদের দেশ বাংলাদেশ, আমাদের ভাষা বাংলা ভাষা। কিন্তু এই যে বাংলা ভাষার প্রাপ্তির ঘটনার পিছনের ইতিহাস, সেটি মোটেও এত সুখের নয়, বরং অনেক কষ্টের। তাই আজকে যখন ফাগুন মাসে বনে দুঃখী গোলাপ ফোটে, তখন আমাদের মনের মধ্যে শহীদ মিনার জেগে ওঠে। কারণ ফুল দেখলে, ফুল তো প্রেমের প্রতীক, আনন্দের প্রতীক, কিন্তু সেই প্রেম আর আনন্দ কোথায় যেন আমাদের একটু কষ্টের সুর এনে দেয়। কিসের কষ্ট? হ্যাঁ, এরকমই এক ফাগুনে আমরা আমাদের শহীদ ভাইদের হারিয়েছি, যারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছে। ফাগুন মাস কবিতাটিতে এই কথাগুলোই তুলে ধরা হয়েছে। আমরা যেমন আমাদের সেই ভাষা শহীদদের জীবন দান নিয়ে কষ্ট পাই, তেমন বুকের মধ্যে সাহস জেগে ওঠে যে আমরা এমনি এমনি পাইনি, বরং আমরা ছিনিয়ে নিয়েছি। আমাদের বীরত্ব, আমাদের প্রাপ্তি, সব কিছু ফুটে ওঠে এই ভাষা আন্দোলনের মাধ্যমে। আর সেগুলো সব কিছুই মনে পড়ে যায় বছর বছর যখন আমাদের এই ফাগুন মাস আসে, যখন দক্ষিণা বাতাসে চারিদিক সবুজে সবুজ হয়ে যায়, সেই সবুজের মাঝখানে লাল লাল ফুল ফুটে প্রকৃতিকে সাজিয়ে তোলে, তখনই আমাদের সেই শহীদদের কথা মনে হয়ে যায়, যাদের বুকের রক্তে প্লাবিত হয়েছিল রাজপথ। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা বাসায় বসে চেষ্টা করব ফাগুন মাস কবিতাটি পড়ার। পাঠের উদ্দেশ্য কি, মর্মটা, পাঠের সারমর্মটা অনুধাবন করার, কবি পরিচিতিটা আমরা দেখে নেব এবং পাঠ পরিচিতিটুকু আমরা ভালো করে পড়ে নেব। তাহলে আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন। আজকে এ পর্যন্তই, সালাম আলাইকুম।